সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা ওয়াইজঘাটে দর্শক আজকে আমরা জানবো পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের কলাগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই কাকার সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আজকের বাজারে কিভাবে কলাগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই যে এখন কলার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ভালোই চলতেছে তাই না আচ্ছা আচ্ছা তো আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি আপনার এগুলো তো সব সবরি কলা জি জি সব সবরি কলা আচ্ছা আচ্ছা এগুলো আসছে কোথা থেকে এগুলো আসছে যশোর থেকে এগুলো সবগুলো যশোর থেকে আসছে আসলে এগুলো এক পোন কত করে এগুলার পোন হলো বিভিন্ন দামের আছে মনে করেন 600 থেকে শুরু করে 550 500 450 একেবারে ছোটটা আছে 400 টাকা পোন এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এটা মিডিয়াম সাইজটা হ্যাঁ এগুলার পোন কত করে এগুলা মিডিয়াম সাইজটা হবে মনে করেন এটা 500 বড়টা হবে 550 ওই ছোটটা আছে ওইটা হবে 400 এটা কয়টা কত হবে এটা হবে 400 450 কাঁচা মাল তো বুঝেন না নির্ধারিত কোনো দাম নেই আমদানি একটু বেশি থাকলে আচ্ছা 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 আর এই যে নিচের এইগুলো কত আপনি বাম সাইডে আসেন হ্যাঁ আর এই নিচের এইগুলো কত করে এগুলো বিক্রি হচ্ছে 550 টাকা পোন ও পিস কত পড়ে 550 টাকা পোন পিস পড়ে 6 টাকা 6 টাকার মতন হ্যাঁ আইতে বাহির 8 টাকা 9 টাকা বিক্রি হবে বাহির 8 টাকা 9 টাকা হ্যাঁ আর এই যে বড় সাইজগুলো আপনার পিস কত করে ওগুলোর পিস পড়বে আপনার 60 টাকার মতো 60 টাকার মতন পড়বে আচ্ছা 28 টাকা লিখেন আচ্ছা তো আমরা এই সাইডে দেখি একটু আর এই যে এইগুলো কি বরিশালের সবজি চাম্পা কলা ভাইয়া এইটা চাম্পা কলা তাই না এটা আসছে কোথা থেকে চাম্পা কলা এগুলো যশোর থেকে এগুলো সবগুলো যশোর থেকে আসছে তাই না আর কিছু কিছু তো আমরা রাঙামাটি থেকেও আসে না রাঙামাটিটা এখন এখানে আসে না ও আচ্ছা রাঙামাটির গুলো আসে না আর একটা সিজন হইলো আলাদা ও আলাদা সিজনে আসে এইটার পিস কত করে এইটা চাম্পা কলা বিক্রি হবে হইলো 250 টাকা থেকে 240 আচ্ছা পিস কত পড়বে 2.5 টাকার মতন না 3 টাকা বা 2 টাকা 75 পয়সা ও 2 টাকা 75 পয়সা এটা বাইরে 6 টাকা বিক্রি হয় তাই না 5 টাকা 5 টাকা 6 টাকা বাইরে বিক্রি হয় আর এইটা কি ভাই এটাও সবরি কলা এইটা কি ছোট সাইজ লো ক্লাসের হ্যাঁ এইটা এইটার পোন কত করে এটার পোন বিক্রি হবে ধরেন 400 টাকা 400 টাকা করে আচ্ছা 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 পিস পড়ে কত পিস পড়ে হলো 5 টাকা 5 টাকা পিস পড়ে তাই না 5 টাকা পিস পড়ে আর ওইটা ছোট সাইজের সবরি না ওটা হলো মিডিয়াম সাইজের ওটা বিক্রি হবে 500 টাকা পোন এইটা পোন বিক্রি হবে 500 টাকা করে আজকের বাজারে আচ্ছা আচ্ছা এবার পাশের এইটা পাশের ওটা 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 সেম সেম তাই না এটা সেম 500 টাকা করে পোন আচ্ছা স্যার এইগুলো কাঁচা এইগুলো কি কলা এইগুলো এইগুলো এন্ডে বিক্রি হয়েছে কিছু 550 কইরা আর এই বড়টা হয়েছে 600 কইরা বড়টা 600 কইরা না আচ্ছা আমরা এই সাইডে দেখি তো আপনাদের আরো দে হিউজ পরিমাণে কলার কালেকশন আছে তো আমরা এই যে এইগুলো একটু বড় সাইজ না এটা 600 বিক্রি হয়েছে এটা 600 টাকা করে এটাও সবরি এটাও সবরি সবরি কলা এটা মানে পাকতে আরো 3-4 দিন লাগবে না এটা আগামী কাল বা পরশুদিন ফুললে আগামী কালও খাওয়ার উপযুক্ত 2-3 দিন হয় তাই না ফুল টেস্ট হবে না আর এইটা কি ছোট সাইজটা এটা এটা মিক্স ছোট মাঝারি এটা হইছে এভারেজ এভারেজ এটা রাতে না আর এইগুলা কি এই যে পেশেন্টগুলো এগুলোও সবরি কলা এখানে যা আছে সবই সবরি কলা সবই সবরি কলা অনেক হিউজ পরিমাণে কালেকশন আপনাদের আরোদে তো দর্শকরা আপনাদের মার্কেটে কিভাবে আসবে আমাদের মার্কেটে আসবে ওয়াইজঘাট যে কোনো জায়গা থেকে আপনার সদরঘাট ওয়াইজঘাট বললেই হবে সদরঘাট এসে সদরঘাটের পশ্চিমে হইলো ওয়াইজঘাট এবং এখানে এর পাশে একটা বিশাল বাংলাদেশের সবচেয়ে বড় ফলের পাইকারি আরত বাদামতলি যেটা এরা হলো সরাসরি আমদানিকারক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খেজুর কমলা আপেল আনার আঙ্গুর নেশপতি এটার জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই যে সামনে এইটা কি কলা এই যে লম্বা লম্বা এটা সব এটাও চাপা কলা এটা চাপা হ্যাঁ চাপা কলা এটা আসছে কোথা থেকে এটাও যশোর থেকে আসছে যশোর থেকে আসছে আর এই যে এই মাঝের এগুলো এটাও সবরি কলা এটাও সবরি কলা না তো আপনাদের আরটা মূলত সবরি কলার জি বেশি সবরি আছে সাগর আছে ওই পাশে কিছু আমাদের এখানে নেই সাগর আছে আচ্ছা সাগর আছে তো আসলে কাকা যারা ব্যবসা করতে চাচ্ছে কলার ব্যবসা তাদের আসলে পুঁজি কেমন দরকার হয় যারা ভ্যানগাড়িতে বিক্রি করে দেখেন ব্যবসার মূল পুঁজি হলো সততা যার সততা থাকবে তার কোনো পুঁজি লাগে না সততাই হলো কথায় কথা আছে না সততাই হলো মূল পুঁজি তারপরে প্রাথমিক অবস্থায় আসলে মনে করেন 4-5 হাজার টাকা হলে ভ্যান গাড়িতে শুরু করতে পারবে 4-5 হাজার টাকা দরকার থেকে 5 হাজার টাকা হলে শুরু করতে পারবে তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দেশবাসীকেও ধন্যবাদ হ্যাঁ ঈদের ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা সমস্ত দেশবাসীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক আপনারা যারা এরকমের কলাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা কলা ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা ওয়াইজঘাটে চলে আসলে আপনারা এখানে হিউজ পরিমাণে বিভিন্ন কলার কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম